রিমালের আঘাতে ক্ষতবিক্ষত খুলনার কয়রা উপজেলা শহর রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে নিচু এলাকা পানিতে ভেসে গেছে মাছের খের পানিবন্দী হাজারো মানুষ দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও পানির সংকট বাঁধ মেরামতের কাজ মেরামতের কাজ শুরু হয়েছে ঘটনাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ আমরা সরাসরি যাচ্ছি তার কাছে হাসান কয়রায় ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির চিত্র আপনি কেমন লক্ষ্য করছেন আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কয়রা থেকে বেশ দূরে কালিয়া হয়ে কপতাক্ষ নদ ঘেসে দশালিয়া এলাকার কাছাকাছি আমার পেছনে সেই কপতাক্ষ নদ এবং সেই এই কপতাক্ষ নদ কি আচরণ কি বিরূপ আচরণ করেছে রিমালের সময় এখন ভাটা চলছে আমি যদি দেখাতে চাই তাহলে এই পাশে যে বাঁধটি রয়েছে সেই বাঁধ উপচে কিন্তু পানি শহরে অর্থাৎ যে জনবসতি এলাকায় কিন্তু ঢুকে পড়েছে এবং সেইখানে যে মানুষের বিশেষ করে ঘের রয়েছে এই এলাকার মানুষ মূলত মাছের উপরে নির্ভরশীল এবং সেই মাছ চাষ তাদের কয়েক শ হেক্টর মাছের ঘের নষ্ট হয়েছে এবং সেটা টাকার অঙ্কে অনেক বেশি এবং এই এলাকার যে দশালিয়া বাঁধের কথা বলছি এটি প্রায় সত্তর মিটারের মতো যদি ধরি সেই সত্তর মিটার মতো বাঁধটি কিন্তু ভেঙে গেছে একেবারেই ভেঙে গেছে সেই বাঁধ উপচে কিন্তু পানি জনা মানুষের এলাকায় যেখানে বসত বাড়ির এলাকায় ঢুকে পড়েছে এবং মানুষ এখনও আবার চেষ্টা করছে তারা আবার ফিরে আসার জন্য তো সব মিলিয়ে এই বাঁধের কাজ কিন্তু আজকে শুরু হবে এবং সেটা সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ড সে বাঁধ মেরামতের কাজ শুরু করবে খুলনা থেকে জানছিলাম ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির চিত্র